এই যে তুলা দেখেন, এই তুলা অনেক কষ্ট করে ভরা হয়েছে এইগুলা। আর হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদের কাছে খুবই জানার, যে তুলা গাছ থেকে কিভাবে তুলা পারা যায়। আর আমাদের যে এলাকায় আছে, আমাদের নিজের গাছের মধ্যে মানে তুলা দুইটা গাছ আছে, দুইটা গাছের মধ্যে সবচেয়ে বেশি তুলা, ঠিক আছে। আর হচ্ছে কি, আমার একজন কাছের মনে হয় সে তুলা পারতে আছে, তুলা পার মানে বাড়ি দেওয়ার আগেই গাছ থেকে সব তুলা উড়ে দিতেছে। অনেক এত উঁচা গাছের মধ্যে থেকে তুলা কিভাবে পারা যায়, হ্যাঁ সেটা একটু আপনারা মতামত দেন, মানে এত উপর থেকে কিভাবে গাছ থেকে তুলা পারা যায়। তো আমি আপনাদেরকে গাছগুলা দেখাই, আপনারা গাছগুলা না দেখলে বুঝবেন না। আমি আপনাদেরকে গাছগুলা দেখাই, দেখেন কতটুকু উঁচা আর সেই গাছের মধ্যে কি পরিমাণ কাটা, ঠিক আছে। আমরা বলি কি, শিমুল তুলা, শিমুল তুলা না শিমুল তুলা। আর শিমুল তুলা হয়েছে গা বালিশ, আপনার হচ্ছে গা আর অনেক কিছু মানে কম্বল, যেগুলো বানানোর জন্য একদম উত্তম, পারফেক্ট। আর এটার অনেক দাম, যার কারণে হয়েছে কি, আমরা গ্রামে আইসি কিছু তুলা নেওয়ার জন্য। আর এই এখন হয়েছে তুলা গাছে উঠতে পারতেছি না, কারণ তুলা গাছটা অত্যন্ত অনেক উঁচু এবং কি হয়েছে কি, এটার মধ্যে প্রচুর পরিমাণ কাড়া, আর কোনো কারণেই বা বাঁশ দিয়েও লাগাল পাইতেছি না। এখন তুলা পাড়ার ওয়েট আপনারা যদি একটু বলতেন, তাহলে অবশ্যই আমার একটু উপকার হইতো। এখন আমি আপনাদের সেই তুলা গাছগুলোকে দেখাবো, ঠিক আছে। তো এই তুলাগুলো দেখলে আপনারা বুঝবেন যে কত গুছা, একটু ওয়েট করেন। এই যে এত বড় তুলা গাছ দেখেন, এই তুলা গাছ থেকে অনেক পরিমাণ তুলা এটার উপর মাথার উপর। আর এই গাছ হচ্ছে এত নিচা, আর সমস্ত তুলা এদের উড়ে যাচ্ছে। আর এই সময় বর্তমানে গেছে গাছের নিচে কোনো তুলা পাওয়া যায় না, যার কারণে হয়েছে তুলা পাড়লে, হ্যাঁ হ্যাঁ হোর বাইতে বালিশ দিব, হোর বাইতে বালিশ দিব, ইয়ার বালিশ, এই তুলা বালিশ কি দিব। এই যে তুলা দেখেন, এই তুলা অনেক কষ্ট করে ভরা হয়েছে এইগুলা। আর গাছও সেই লেভেলে গাছ, গাছের মধ্যে অনেক কাড়া দেখছেন, গাছ দেখাই। এই দেন একটা গাছ, গাছ এই গাছের মধ্যে উঠবো কেমনি আর উঠটা কেমনি তোলা পারবো, এই তোলার কোনো সিস্টেমই নাই। অনেক উঁচু অনেক উঁচু, আমরা একজন লোক পারতাছে, আমার যে তোলা পারতাছে গাছ থেকে। আর একটা গাছ দেখায় আমাদের মানে বালিশ, ঠিক আছে, কত সুন্দর করে বালিশ বানায় এই গাছের মধ্যে। এই যে গাছ, এই আর একটা গাছ, এই গাছটা হয়েছে, এই গাছটা অনেক উপরে, ঠিক আছে। এই যে তুলা গাছ, এই একদম উপরে, এই দেন বড় বড় ইয়াগুলা, যেগুলো আমরা এইগুলা থেকে তুলা হয়, বুঝতে পারছেন। তুলা অনেক দাম, মানে শিমুল তুলা যেগুলো বলা হয় একদম পিওর তুলা, এখন আমাদের কোনো ঝামেলা নাই। এই যে গাছ, এই দেন একদম তুলাগুলো ফাইটে গেছে, এই যে তুলা, এই যে এইগুলা, এই যে এইগুলো হয়েছে তুলা গাছ। এখানে এর ভিতরে হয়েছে একটা ইয়া, এর ভিতরে তুলা থাকে। আর এই যে কতগুলো তুলা পারা হয়েছে, এই যে তুলা পারা হয়েছে অনেকগুলো, এটা ইয়া কই, যদি কাঁচাগুলা চুলাগুলা, এই যে এর ভিতরে, এই যে এর ভিতরে তুলা থাকে, এর ভিতরে তুলা থাকে, শিমুল তুলা না দিদি, দিদি তো দাম অনেক, দাশরে মানে এটা 1600 বলে কেজি, হ্যাঁ হ্যাঁ। এই যে এর ভিতরে, এই যে একটা, এই যে এটা হচ্ছে তুলা, তুলার আলি, এর তো মনে হয় তুলা, হ্যাঁ এটা তো তুলা হয়। এরপরে আরও আছে গাছ, এটি পরে শুকাইলে, এটি মনে করো শুকাইতে দিলে পরে তুলা হইব নাকি। এই যে তুলা, এটা হচ্ছে তুলার একদম ইয়াটা, এখান থেকে শুধু আমরা শিমুল তুলা তৈরি আর কি। আর যেগুলো আমি বলতে পারি না, যে মানুষ অনেক আনে যে, এই যে এইগুলো, এই যে এটি, এটা একদম পিওর তুলা, হ্যাঁ এগুলোতে বালিশ মানে বানাইলে মানে একদম জন্মের আরাম কারে কয়, এই তারা এগুলো একদম একদম বাতাসের মধ্যে উড়ে থাকে, হ্যাঁ তুলা কত সুন্দর তুলা, এটি বাতাসে উড়ে থাকে, গাছের অভাব নাই। আর ডা সরে 1600 কেজি ভাই, এ হচ্ছে কাহিনী বাবা, অনেক উঁচা অনেক উঁচা। চাইছিলাম পাড়ার জন্য, কিন্তু পাড়ার কোনো রাস্তা নাই, এর জন্য আমি ব্যান থেকে এখন চইলে যাবো। এই যে এটা, এইটা এই যে তুলার এই যে আলিগুলা, হ্যাঁ এই যে এইগুলা, এইগুলা দিয়ে এগুলো হয়েছে, এগুলোর থেকে এইগুলো তোলা। যারা আপনি কখনো তোলা শিমুল তোলা দেখেন নাই, এইগুলা দেখেন, দেখলে বুঝতে পারবেন তোলা কারে, হ্যাঁ শিমুল তোলা কাকে বলে। গাছ অনেক